Boss. এই ইসমাইল শার্প শুটার, আজ পর্যন্ত এ কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয়নি। কাজ হওয়ার পরেই এ টাকা নেয়। বলে কাজটা কি হবে সেই কথাটা ওকে বুঝিয়ে দে, আর কাজটা না হলে পরে তার অবস্থাটা কেমন হবে বলে তাকে সব বুঝিয়ে দে। সব বুঝিয়ে দিয়েছি বস। তাহলে দেরি কেন করছিস রে, তাড়াতাড়ি নিয়ে যা। ওকে বস, চল। আরে রে রে রে, মামার সাথে এরকম করো না। আরে রে রে, দুষ্টু দুটো। ভিতর চল জামাই বাবু। রাঙা, ধর বন্দুক, মার সালাকে, মার রাঙা, মার মার সালাকে, শুট হিম, শুট হিম। না, মেরো না, আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি হাত জোর করছি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মার রাঙা, ছেড়ে দাও, মার, মার, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই এই সালাটাকে থানার সামনে গিয়ে ফেলে দিয়ে জামাইবাবু, তোমার কাজটা আমার ভালো লাগলো না। কেন বে? না, ছোট ছেলের হাতে সাইজ মাপালে এটা ভালো করলে না। কাল যদি ওরা গুন্ডা বদমাশ হয়ে যায় কি হবে বলো? আমি তো সেটাই চাই। কেন? আমি সত্যি মহামূর্খ, কেননা আজ পর্যন্ত লোকে জানে আমি সাইজ মেপে আসছি, কিন্তু তোমার কাছে পুরোপুরি ফেল করলাম, আর আজও ফেল করলাম। হাফ টিকেট। অহিরাজের ছেলে যদি সালা ছুঁচো হয়, আমার এত বড় সাম্রাজ্য কে সামলাবে? পেয়ে গেলাম, পুরো পেয়ে গেলাম মাপ, বুঝলে? সবাইকে সাইজে মেপে দেব। মাপ নিয়েছিস, বাপ চিনিস নি, দে চাল। হ্যাঁ, ধর চল ফট। আবে ছোটু, আজ কত রে? গুরু, 25 টাকা। 25 টাকা? সত্যি বলছিস? কিছু লুকাসলি তো? না গুরু, কিছুই সরাইনি। হ্যাঁ ঠিক আছে, ধর চল। আবে আজ কত? গুরু, সে বদমাশটাকে পুরো ন্যাংটো করে দিয়েছি, কিন্তু এই লোকটা ভিখারি, তার পকেটে শুধু 30 টাকা ছিল। আবে তুই শালা পাক্কা জালি আছিস, বুঝলি? তোর কথা সত্যি কম, মিথ্যা বেশি। এই তুই একটু স্ট্যান্ডার দেখে পকেট মার। গুরু, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? তোমার দিব্যি, তোমার মায়ের দিব্যি,
গুরু বিশ্বাস করো আমি বেঈমান নই। শালা পাক্কা জালি আছি বুঝলি, শালা মায়ের দিবি আমার দিবি কাটছে। এই শালা একটা দেবো না থাপ্পর বাপের নাম ভুলে যাবি। যাবে কটাকা গুরু? 5 টাকা। আবে আমাকে কি ভাবি, আমি ভিখারি? হ্যাঁ আমি ভিখারি, আমাকে ভিখারি ভেবেছি? ভিখারি ভিখারি? হ্যাঁ 5 টাকা এনেছি, 5 টাকা এনে দিয়েছি ভিখারি? হ্যাঁ ভিখারি 5 টাকা এনেছে, সারাদিন ঘুরে ঘুরে 5 টাকা এনেছে। সারা মেরে তো মুখ ফাটিয়ে দেবো, সত্যি বল? আবে তুই কে বে? এই টাকাটা রাখো, ওকে আর মেরো না। কেন? তুই কি দয়ার সাগর? সে তোর কে হয়, তার জন্য তোর এত দরদ কেন? সে তোর ভাই, আত্মীয় না বন্ধু বে? সে হলো সব কিছু। বহুত দয়া দেখাচ্ছি, তোর যদি এত দরদ উতলাচ্ছে তাহলে আর কি আছে দে, দেবে? আমার কাছে আর কিছু নেই। কিছু নেই? মিথ্যে বলছিস। আবে ওই হাতে কি আছে দেখা দেখা? এটা আমার বোনের জন্য নতুন জামা কিনেছি, আজ তার জন্মদিন তো, সেজন্য কিছু মিষ্টি আছে, আর কিছু নেই। এইটুকুই আছে না? চল চল চল। না 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 না। তোর নাম কি? সঞ্জয়। তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? সবাই চলে গেল, তুইও যা। আমি কোথায় যাব ভাই? আমার তো এই দুনিয়ায় কেউ নেই। তুই সত্যি বলছিস? হ্যাঁ ভাই। ভাই পুলিশ আসছে, আমাকে ধরে নিয়ে যাবে। শোন, পুলিশ ধরে নিয়ে গেলে আমার কোনো দুঃখ নেই, আমার বোন একটা ভাই পাবে আর আমার মা একটা ছেলে পেয়ে যাবে, সেই জন্য আমি খুব খুশি। না ভাই, আমার জন্য তোকে পুলিশ ধরে নিয়ে যাবে সেটা একদম হতে পারে না। দে বন্দুকটা আমায় দে। দাদা বলে বললি না এতক্ষণ বড় ভাই থাকতে ছোট ভাইকে পুলিশে নিয়ে যাবে, সেটা একদম হতে পারে না। তাছাড়া আমি মেরেছি, আমি জেলে যাব। শোন ভাই, না আমার ঘর আছে, না আমার নিজের বলে কেউ আছে, আমার কাছে ঘর দোর সবই সমান, তোর ঘর দোর মা বোন সবই আছে। তুই আমার কথা শোন, এখান থেকে চলে যা, ছোট ভাই হিসাবে তোকে রক্ষা করার কর্তব্য আমার নেই। আমাকে এখন পুলিশ ধরবে, আমি ফিরে আসা পর্যন্ত আমার মা আর শিখাকে তুই দেখিস, ঠিক আছে? এই দেখ, আজ আমার বোনের জন্মদিন, তার জন্য ড্রেস আর মিষ্টি এনেছি, তাকে এসব কিছু না বলে তার জন্মদিন ঠিক করে পালন করবো, হলো? তোর কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো? বলবি ভাই একজন শেঠের সাথে কাজের জন্য বাইরে গেছে, 1 মাস পরে ফিরে আসবে বলেছে। আচ্ছা দেখ সঞ্জু, আমাদের বাঁচতে হবে, জীবন সংগ্রামে আগে বাড়তে হবে, তুই যা, আমার জন্য ব্যস্ত হোস না। একে মারলো কে? আমি মেরেছি। তোর তো সাহস কম নয়? এবার তোর অবস্থা কি হবে জানিস তো? যা হবে তার জন্য আমার দুঃখ নেই। এখন তুই আমার সাথে থানায় চল। সত্যকে জয় করার জন্য আমার অনেক শক্তি আছে।